রাজ্য সরকার এবং পুলিশের উদ্যোগে চা বাগানের 7 জন ITI পাস যুবক পেতে চলেছে সরকারি ট্রেনিং। নির্বাচিত করা 7 জন ITI পাস যুবককে আগামী মাসে পাঠানো হবে শিলিগুড়িতে। সেখানে তারা কারিগরি শিক্ষায় সরকারিভাবে নেবে প্রশিক্ষণ। প্রশিক্ষণের পর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে মিলবে সরাসরি চাকরি। রাজ্য সরকার এবং জেলা পুলিশের এই উদ্যোগে যথেষ্ট উচ্ছ্বাসিত চা বলয়ের যুবকেরা। রাজ্য সরকার এবং পুলিশের উদ্যোগে চা বাগানের 7 জন ITI পাস যুবক পেতে চলেছে সরকারি ট্রেনিং। আলিপুরদুয়ার জেলার 62টি বাগানের মধ্যে থেকে 36 জন ITI পাস যুবকের নামের তালিকা এই ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ। এর মধ্যে থেকে মোট 7 জনকে নির্বাচিত করে আগামী মাসে পাঠানো হবে শিলিগুড়িতে, যেখানে তারা কারিগরি শিক্ষায় সরকারিভাবে নেবে প্রশিক্ষণ। প্রশিক্ষণের পর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে মিলবে সরাসরি চাকরি। রাজ্য সরকার এবং জেলা পুলিশের এই উদ্যোগে যথেষ্ট উচ্ছ্বাসিত চা বলয়ের যুবকেরা। আগে আপনাকে সবজনকে কামিং যে নিউ ইয়ার আছে 2020 ওর আমরা বাধাই দিই, শুভেচ্ছা দিই। আপনারা স্বস্থ থাকুন, ভালো থাকুন। আমরা ডেকেছি আজকে যে প্রেস মিট করছি, 7টা আমরা এই যে আমার টি গার্ডেন্স আছে ওখান থেকে 7টা ট্রাইবাল ছেলে যে ITI করেছিল, ওনার লোকের রোজগারের প্রবন্ধের জন্য গভর্নমেন্ট থেকে একটু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট পক্ষ থেকে একটু স্কিম ছিল। আমরা এখান থেকে নাম কালেক্ট করে পাঠিয়েছিলাম, প্রায় 36 জনের নাম আমরা দিয়েছিলাম। 36 ভিতরে ফার্স্ট যে স্ক্রুটনি হলো ওর ভিতরে 20 জনকে ওরা বার করলো, আর তারপরে 20 জন থেকে 7 জন ওরা সিলেক্ট করেছে। এই 7 জনকে ওরা 91 ডেজের একটু ট্রেনিং দেবে, আর তারপরে ওখান থেকে এরা রোজগার পাবে। আর যতগুলি ছেলে আছে আপনার ম্যাক্সিমাম আছে ক্লোজ টি গার্ডেন্স ওগেরাতে, যা যেখানে ট্রাইবাল সোসাইটির লোক বেশি আছে, কেউ হতে পারে ওখানে 3-4 হাজার কাজ করছিল, কেউ 2 হাজার। আমরা আশা করছি ওখান থেকে এরা অ্যাটলিস্ট একটু ভালো যে মান্থলি পেমেন্ট এনাকে পাওয়া যাবে। তারপরে টেকনিক্যাল লাইন আছে, এরা এক্সপোজার পাবে। আর আশা করি এনাকেই দেখে অন্য যে এই টি গার্ডেন্স ইয়া ট্রাইবাল সোসাইটির আমার ছেলে আছে ওরা ভি একটু আগে আসবে, আর রোজগার ইয়া একটু শিক্ষার যে ব্যবস্থা হতে পারে করা যাবে, মোটিভেট হবে ওরা। একটু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গালেরই প্রজেক্ট আছে, ওর ভিতরে যে আপনার কি বলবো টেকনিক্যাল ডিপার্টমেন্ট আর এই ট্রাইবাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে ওরাই সুযোগ দিয়েছিল। আমার লোক থেকে কিছু নাম ওরা চেয়েছিল, তো এই ছেলেগুলিকে আমরা সিলেক্ট করে পাঠিয়েছিলাম। বাট শুধু সিলেক্ট নেই, গোটা রাজ্য থেকে অনেকজনের ওরা নিয়েছিল, বাট ওর ভিতরে 7 জনকে আমরা সিলেক্ট করাতে পেরেছি, যার ভিতরে এরা ডিপ্লোমা করেছিল ITI, টেকনিক্যাল লাইন আছে এনার। তো বেসিক্যালি গভর্নমেন্টের প্রজেক্ট, বা গভর্নমেন্ট এনাকে ট্রেন করে তারপরে প্রাইভেট সেক্টর ভিতরে এনাকে রোজগার প্রদান করার ব্যবস্থা করবে। ইন ক্যাম্পাস আপনারা এরা রোজগার পাবে। স্যার কোথায় ট্রেনিং তো হতে পারে? শিলিগুড়িতে ট্রেনিং করা যাবে। স্যার এই অপরচুনিটিটা পেয়েছো, কার কাছ থেকে পেয়েছো, কী করতে যাচ্ছ তোমরা? আমরা এই অপরচুনিটিটা পাইছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের মাননীয় SP থেকে পেলাম। প্রথমে আমাদের থানা থেকে ফোন আসলো যে যারা সিগুল ড্রাইভ আছে ST তাদেরকে থানা ডকুমেন্টস নিয়ে মানে ডাকানো হয়েছে। তো আমরা ডকুমেন্টস নিয়ে গেলাম, ডকুমেন্টস জমা দেওয়ার পর নেক্সট দিনে আমরা অ্যাডিশনাল SP জায়গা গেলাম। তখন ওখানে আমাদের ডকুমেন্টস ভেরিফাই করলো আর উপরে পাঠালো। তারপরে আমরা আইসে আজকের দিনে আমাদের 7 জনকে সিলেকশন করছে 30 জনের মধ্যে। আর 7 জন সিলেকশন করিয়া মানে আমাদেরকে একটা অনেক বড় অপরচুনিটি দিচ্ছে। দ্যাট মিন্স আমরা একটা চা বাগান থেকে বিলং করি, আমাদের জন্য এই অপরচুনিটিটা খুবই বড়, যেহেতু খুবই বড়, খুবই বড়। এখন তোমাদের ট্রেনিং কোথায় হবে? আমাদের ট্রেনিং 2 তারিখ থেকে চালু হবে, শিলিগুড়িতে হবে ট্রেনিং। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics,
হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.